আজকে যে রেসিপিটি দেখাবো এটা হচ্ছে মাছের ডিমের কোপ্তা কারি। মাছের ডিম ফেলে না দিয়ে বা অন্য কোনো আইটেম না করে এই রেসিপি বানালে সবাই ভাত একটু বেশি খাবে। তো প্রথমে আমি রুই মাছের ডিম নিয়েছি, আর রুই মাছের যে পটকা ছিল সেটাও নিয়েছি। এর সাথে আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং যত প্রকার মশলা আপনারা খান সে মশলাগুলো দিয়ে দেবেন। আর এখানে 1 চামচ ময়দা অবশ্যই দিতে হবে, ময়দা বা কর্নফ্লাওয়ার দিলেও হবে। তো ময়দা দেওয়ার পরে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেবো। আর এখানে আমি যে গুঁড়াটা ইউজ করলাম এই গুঁড়াটা হচ্ছে আদার গুঁড়া। আদা আমি ভালো করে শুকিয়ে নিয়ে এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে বয়ামে, কাঁচের বয়ামে ভর্তি করে রেখেছি। এটা কমপক্ষে 2 থেকে 3 মাস খুবই ভালো যায়, চাইলে নর্মাল ফ্রিজেও রাখা যায়। আর আদা বাটার ঝামেলা নেই, বা বরফ হয়ে গেলে সেটা খোলার অনেক ঝামেল থাকে। আর যদি এটা গুঁড়া করে নেওয়া হয় তাহলে এটা ব্যবহার খুবই সহজ হয়ে যায়, বেশিরভাগ সময় আমি এই গুঁড়াটাই ইউজ করি। তো এখানে আমি আদার গুঁড়া দিয়েছি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, যা আর কি মশলা আছে সেই সব মশলা এবং মাছের যে মশলাটা আছে সেটাও ইউজ করেছি। তো সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে, মাখার পরে এটাকে ফ্রাই করতে হবে। আমি এখানে ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়েছি এবং তেলটা অনেক গরম হয় নাই, খুবই অল্প পরিমাণে গরম হয়েছে। আর ছোট ছোট করে বড়া ভালো করে ভেজে নিয়ে তারপরে এটাকে এপিট ওপিট ভালো করে অল্প অল্প করে ভেজে নিয়ে তারপর তুলে নিতে হবে। বেশি গরম থাকলে এটা একদম পোড়া যাবে, যেহেতু ময়দা দেওয়া আছে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। তো এরকম অল্প অল্প আছে, আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়ে এই যে আমার হয়ে গেল বড়া। এটা বড়া একদম পেঁয়াজুর মতোই লাগে খেতে, মনে হয় না যে মাছের ডিম, ভিতরটা একদমই খুবই সুন্দর ছিল। আর যে তেলটুকু বেঁচে গিয়েছে সে তেলের উপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজটা তৈরি করতে হবে, সাথে একটু লবণ দেবেন, তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি গা থেকে ছেড়ে যায় এবং ঝরঝরা হয়ে যায় এই লবণ দেওয়ার জন্য। এবার ভালো করে এটা ব্রেস্তা তৈরি করে সামান্য পানি দিয়ে সবগুলো মশলা আবার করে দিতে হবে। চাইলে এখানে টক দই মিক্স করতে পারবেন, কিন্তু আমি টক দই দিই না, টক দই খেতে আমার কাছে ভালো লাগে না। তাই অনেক মরিচের পরিমাণ দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করেছি। তাই এখানে হলুদ, মরিচের গুঁড়া, আবার লবণ, চাইলে আপনি রসুন এখানে ইউজ করতে পারেন, কিন্তু আমি মাছের মধ্যে রসুন গুঁড়া ইউজ করি না, আমি জিরার গুঁড়াটা বেশি ইউজ করি। তো এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম, তো সবগুলো একসাথে ভালো করে যখন তেলটা উপরে উঠে আসবে মশলার ঠিক তখনই আবার একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে একটু বেশি পরিমাণের পানি দিতে হবে, যেহেতু বড়াগুলো ভিতরে রস ঢুকবে, টসটসে হবে, এই জন্য আর কি পানিটা একটু বেশি করে দিলাম। দেওয়ার পরে বড়াগুলো দিয়ে অল্প আঁচে ভালো করে এপিট ওপিট ভালো করে রান্না করতে হবে। আর যখন রান্না করব তখন এই বড়ার ভিতরে পানিগুলো ঢুকে একদম ফুলের ডাউল হয়ে যাবে, খুব বড় হবে না, আবার মাঝারি সাইজ হবে। যখন পানিগুলো একদম অল্প শুকিয়ে যাবে তখন নামিয়ে ফেলবো, একটু মাখা মাখা হবে। এই যে এটা খেতে অনেক ঝাল ঝাল ছিল, আপনারা চাইলে একটু কম করে মরিচ দিতে পারেন, আমার কাছে ঝাল মনে হয় ভালো লাগে, এই জন্য আমি ঝাল দিয়েছি। আর এই যে ভিতরটা একদম ভিতরে রস ঢুকে একদম সুন্দর হয়ে গেছে, ভিতরটা একদমই কাঁচা নাই, আর ঝোলটা অনেক একটু ভারী ভারী হয়েছে। এই যে আমি ভিতরটা দেখাচ্ছি, এই যে ভিতরটা দেখুন কত সুন্দর ভাবে আছে, মনে হচ্ছে না মাছের ডিম।